আর ভুলবেন বিজেপিতে যোগ দিলেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা হুমায়ুন কবির দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীর হাত থেকে দলীয় পতাকা নেন হুমায়ুন দেশে তথা রাজ্যে বিজেপি দিশা দিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন কবির কংগ্রেসের হাত ছেড়ে দু সালের বিশে নভেম্বর চলে গিয়েছিলেন তৃণমূলে তার ঠিক তিন বছর এগারো মাস পর তৃণমূলের মোহ কাটিয়ে কংগ্রেসে ফিরলেন হুমায়ুন কবির কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাকে মন্ত্রী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে নির্বাচনে হেরে মন্ত্রিত্ব খোয়াতে হয় তাকে তাকে বড়ে করেই মুর্শিদাবাদ দখল করতে তৎপর হয়েছিলেন তিনি কিন্তু দুর্দণ্ড প্রতাপ অধীর তখন মাথা তুলতে দেননি তৃণমূলকে তারপর হুমায়ুন ক্রমশ প্রাপ্ত হয়ে গিয়েছেন মমতার টিমে কখনো ইন্দ্রনীলের সঙ্গে দ্বন্দ্ব কখনো দলীয় সিদ্ধান্তের বিরোধিতা ও নানা ইস্যুতে দলের অন্দরে সংঘাতে জড়িয়ে পড়া তাকে তৃণমূলে একঘরে করে দিয়েছিল শুভেন্দু অভিষেকের নেতৃত্বে মুর্শিদাবাদে অধীর রাজ যজ্ঞে তাকে অপাঙ্ক্ত করে রাখা হয়েছিল দু হাজার সতেরোর অক্টোবরের কংগ্রেসে ফেরেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতি আস্থা রেখেই পঞ্চায়েত যুদ্ধে সামিল হয়েছিলেন হুমায়ুন জেলা পরিষদে বেলডাঙ্গা থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেন শাসক দলে ধামা ধরাদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি এমনকি পৃথিবী থেকে সরিয়ে দিয়ে জেলখাটার বার্তা দিতেও কসুর করেননি হুমায়ুন কিন্তু ভোটের দিনেই তৃণমূলের বিরুদ্ধে প্রবাল রিগিংয়ের অভিযোগ করে প্রার্থীপদ প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন তখনই তার ইঙ্গিত ছিল দল বদল করে বিজেপিতে যাওয়ার তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি যে বিকল্প তা বলেছিলেন হুমায়ুন